আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 118-তে আপনাদের সবাইকে স্বাগতম। গত দুইটি পর্বে সূরা মাআরিজের 1 নং আয়াত থেকে নিয়ে 14 নং আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা 15 নং আয়াত থেকে নিয়ে ২৪ নং আয়াত পর্যন্ত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ্বাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়াজমা ফাআউআ ان الانسان خلق هلوعا اذا مسه الشر جزوعا واذا مسه الخير منوعا الا المصلين الذين هم على صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। কাফ লাম জবর কাল লাম আলিফ জবর লা জবর পরে খালি আলিফ, এই জন্য এক আলিফ টান হবে। কাল্লা হামজা নুন জের ইন নুন জবর না হরকতের পরে নুনের উপরে তাসদীদ আসছে, জন্য এখানে ওয়াজিব গুণ হবে। ইন নুন জবর না ইন না হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ, এই জন্য জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইন না হা লাম জবর লা জা খারা জবর জ লা জ কাল্লা ইন না হা লা জ নুন ঝা জবর নাজ ঝা আলিফ জবর ঝা জবর পরে খালি আলিফ, এই জন্য এক আলিফ পরিমাণে জবরকে দীর্ঘ করে বলতে হবে। নাজ্জা আইন জবর আ তা লাম দুই জবর তাল নাজ্জাআতাল লাম শিন জের লিশ শিন জবর শাহ লিশ শাহ ওয়াও খারা জবর ওয়া লিশ শাহ ওয়া নাজ্জাআতাল লিশ শাহ ওয়া তা দাল জবর তাদ এখানে কলকল হবে দালের উপরে দজম হওয়ার কারণে। আইন হবে শু পেশের পরে দজম বলা, এই জন্য পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তাদ মিম নুন জবর মান হামজা দাল জবর আদ দালের উপরে জজম আসে, জন্য দালকে কলকলা করতে হবে। আদ বা জবর বা র জবর র আদ বা র ওয়াও জবর ওয়া তা জবর তা ওয়া তা ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর লা খারা জবরের জন্য একালে টান হবে। ওয়া তা ওয়াল্লা তাদউ মান আদবার ওয়া তা ওয়াল্লা ওয়াও জবর ওয়া জিম জবর জা ওয়া জা মিম জবর মা ওয়া জা মা আইন জবর আ ওয়া জা মা আ ফা জবর ফা হামজা ওয়াও জবর আও ফা আও আইন খারা জবর আ فأوعى وجمع فأوعى همزة نون زر إن نون لم زبر نل إن نل এখানে হরকতের পর নুনের উপরে তাসদীদ, এই জন্য এখানে গুণনা করতে হবে, ওটা ওয়াজিব গুণনা। ইন নাল হামজা নুন জের ইন সিন আলিফ জবর সা এখানে নুনে সাকিনের পরে ইকফার হরফ সিন আসছে, জন্য গুণনা করতে হবে এবং জবরের পরে খালি আলিফ এক আলিফ টান দিতে হবে। ইং সা নুন জবর না ইং সা না খ পেশ খু লাম জের লি কব জবর ক খুলি ক হা জবর হা লাম অবেশ লু পেশের পরে দজম অলাও, ওই জন্য পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আইন আলিফ দুই জবর আন হালু আন যদি আমরা এখানে অক্ষ করি তাহলে দুই জবরকে এক জবর হিসেবে এবং এক আলিফ পরিমাণে দীর্ঘ করি এক জবরকে পড়তে হবে এরকম ভাবে। হালু ইন্নাল ইনসানা খুলিকা হালুআ হামজা জের ই
জাল আলিফ জবর জা, জবরের পরে খালি আলিফ, এজন্য জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাস সা, হা সিন পেশ হুশ, মাস সা হুশ, সিন র জবর সার, র পেশ রু, সার রু, জিম জবর জা, ঝা বা পেশ জু, পেশের পর দশমা লাভ, এজন্য পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। জাজু আইন আলিফ দুই জবর আন, জাজু আন, যদি আমরা থামি তাহলে এখানে এক জবর হবে এবং এক আলিফ টান হবে। জাজু এটাকে মধ্যে ওয়াজ বলা হয়। ইদা মাসাহু শার জাজু ওয়াও জবর ওয়া, হামজা জের ই, জাল আলিফ জবর জা, জবর পরে খালি আলিফ, এজন্য এক আলিফ টান হবে। ওয়া ইদা মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসা, হা লাম পেশ হুল, মাসা হুল, খয় ইয়া জবর খয়, র পেশ রু, খয় রু, ইদা মাসা হুল খয় রু, মিম জবর মা, নুন ও পেশ নু, জব পেশের পর জমালা ওয়াও, এই জন্য পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মানু আইন আলিফ দুই জবর আন, মানু আন, যদি আমরা এখানে থামি তাহলে এক আলিফ টান হবে এবং দুই জবরের পরিবর্তে এক জবর হবে। মানু এরকম। ওয়া ইদা মাসাহুল খায়রু মানু, হামজা জের ই, লাম লাম জবর লাল, ইল্লাল, মিম পেশ মু, সত লাম জবর সল, মুসল, লাম ইয়াজের লি, জেরের পর দজমলাইয়া, এজন্য জেরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না, মুসাল্লিনা, যদি আমরা এখানে ওয়াকফ করি বা থামি তাহলে হবে মুসাল্লিন, ইল্লাল মুসাল্লিন। এখানে যদিও আলিফের উপর কোনো জবর যে নেই, কিন্তু আমরা এখানে জবর দিয়ে পড়বো, এটা পড়া যাবে, কারণ যেহেতু আমাদের আয়াতটা তাসদিদ দিয়ে শুরু, তো এখানে একটা জবর দিয়ে পড়া যাবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়াদের দি, জেরের পর দজমলা ইয়া, এজন্য জেরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হয়। নুন জবর না, আল্লাযীনা, হা মিম পেশ হুম, আল্লাযীনা হুম, আইন জবর আ, লাম খারা জবর লা, খারা জবরের জন্য এক আলিফ টান হবে। আলা, সাদ জবর সা, লাম আলিফ জবর লা, সালা, তাজের তি, হা মিম জের হিম, সালাতি হিম, দাল আলিফ জবর দা, হামজা জের ইম, জবর পরে খালি আলিফ এবং পরে আসলি হামজা, এ কারণে এখানে চার আলিফ পরিমাণে টেনে পড়তে হবে। এটাকে বলে মধ্যে মুত্তাসিল। দা ই মিম ও পেশ মু, পেশের পরে জজমা লাগাও, এই জন্য পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না, দা ই মু না, যদি আমরা এই নুনির উপরে অক্ষ করি, অর্থাৎ এই আয়াতের শেষে অক্ষ করি, তাহলে নুনের উপরে একটি জজম কল্পনা করে পড়তে হবে। দাঈমুন এরকম ভাবে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, যাল ইয়াদের যি, জেরের পরে জজম আলাইয়া, এজন্য জেরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না, ওয়াল্লাযীনা, ফা ইয়াজের ফি, জেরের পরে জজমা লাইয়া, এরপরে হরকতে হামজা, এজন্য এখানে তিন আলিফ পরিমাণে এটাকে দীর্ঘ করে পড়তে হবে। ফি, হামজা মিম জবর আম, ও আলিফ জবর ও, জবরের পরে খালি আলিফ, এজন্য জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আম ও, লাম জের লি, হা মিম জের হিম, আম ওয়ালি হিম, হা কফ জবর হক, কফ মিম দুই পেশ কুম, এখানে তানবিনের পরে ইদগামের হরফ মিম আসছে, যেন এখানে গুণনা করতে হবে। হক কুম, মিম আইন জবর মা, লা মা পেশ লু, মা লু, পেশের পরে জজম আলা ওয়াও, এই জন্য পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মা লু, মিম দুই পেশ মন, মা লু মন, যদি আমরা এখানে থামি তাহলে এটাকে তিন আলিফ দীর্ঘ করে পড়তে হবে এবং মিমের উপরে একটি জজম কল্পনা করে পড়তে হবে। কিরকম, মা লুমুন,
والذين في أموالهم حق معلوم. তাজকে পর্যন্ত, আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃষক ও খামারিদের জন্য সুখবর, আপনি কি আপনার ফার্মের জন্য ছোট বা বড় হাঁস মুরগির বাচ্চা, শৌখিন পাখির বাচ্চা, পোল্ট্রি মেডিসিন, পোল্ট্রি সামগ্রী কিংবা যে কোনো ধরনের পোল্ট্রি ও কৃষি যন্ত্রাংশ সুলভ মূল্যে কেনার কথা ভাবছেন? তাহলে এখনই ভিজিট করুন বাংলাদেশের সর্বপ্রথম কৃষি ই কমার্স ওয়েবসাইট www.sundarbanfarm.com আর ক্রয় করুন আপনার সকল প্রয়োজনীয় পণ্য সাবধান মধ্যে।